2016 সালের পুরো প্যানেলটাকেই বাতিল করতে হলো কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে কি কারণে যোগ্যদের এবং অযোগ্যদের বাছাই করাটা সম্ভব হলো না কলকাতা হাইকোর্টের পক্ষে, সেটাও কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো প্রথমে প্রেক্ষাপটটিকে আপনাকে ভালো করে বুঝতে হবে। তো প্রথমে কি হয়, প্রথমে এই কেসটি আসে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আসার পরে হাইকোর্টের গণ্ডি পেরিয়ে জল গড়াই হচ্ছে সুপ্রিম কোর্টে। এরপরে শীর্ষ আদালতের নির্দেশে হাইকোর্টে একটি স্পেশাল বেঞ্চ গঠিত হয় এবং এই স্পেশাল যে বেঞ্চটি গঠিত হয়েছিল সেটা কিন্তু গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্টই। সোমবার কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদির বেঞ্চ এসএসসি মামলায় রায় ঘোষণা করে। এসএসসি মামলায় হাইকোর্টের বড় নির্দেশ হচ্ছে 2016 সালের গোটা যে প্যানেল রয়েছে সেই প্যানেলটাকেই বাতিল করা হলো। অর্থাৎ 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সহ গোটা প্যানেলটাকে বাতিল করা হয়েছে। এক্ষেত্রে আইনজীবীদের একাংশের মতে এটি আদালতের অত্যন্ত বড় পদক্ষেপ। এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত একটি মামলায় একাধিক রায় নিয়ে প্রশ্ন উঠেছিল, সেটি বেতন ফেরত থেকে শুরু করে চাকরি বাতিল, কিন্তু পুরো প্যানেল বাতিল করার নির্দেশ তিনি কখনো দেননি। কিন্তু এবার কী কারণে এত বড় এবং একটা কঠোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট? সেক্ষেত্রে বিচারপতি ডিভিশন বেঞ্চকে শুনানিতেই বলতে শোনা গিয়েছে যে বাধ্য হচ্ছি, অর্থাৎ পুরো প্যানেলটি ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি। তো ঠিক কী কারণে 2016 সালের পুরো যে প্যানেল রয়েছে সেই প্যানেলটাকে বাতিল করতে হলো? তো বিচারপতি ফিরদৌস শামীম তার ব্যাখ্যা দিয়েছেন। সেক্ষেত্রে এর আগের শুনানিতে ডিভিশন বেঞ্চ বারবার রাজ্য সরকার এবং এসএসসিকে জিজ্ঞাসা করেছিল যে কারা প্রকৃত চাকরিপ্রাপক তার হিসেবটা দিতে। অর্থাৎ বিচারপতি রাজ্য সরকার এবং এসএসসিকে কিন্তু বারবার জিজ্ঞাসা করেছিল, সেই হিসাব আদালতে জমা দিতে পারেনি রাজ্য সরকার। রাজ্য এবং এসএসসির তরফে বারবার এটাও জানানো হয়েছিল যে সংশ্লিষ্টভাবে কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন সেটাও কিন্তু এক্স্যাক্টলিভাবে বলা সম্ভব নয়। দেখা যায় যে যতটুকু রেকমেন্ডেশন এসএসসি দিয়েছিল, অর্থাৎ এসএসসি যতটা রেকমেন্ডেশন দিয়েছিল তার থেকে বেশি লোক চাকরি করছে, অর্থাৎ যতটুকু ভ্যাকান্সি ছিল চাকরি পাচ্ছে করছেন তার থেকে বেশি লোক। অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টেও প্রচুর পরিমাণে নিয়োগ হয়েছে এবং যেই নিয়োগগুলো হয়েছে সুপার নিউমেরিক পোস্টে সেটা সম্পূর্ণভাবে বেআইনি। সেই কারণে 2016 সালের গোটা যে প্যানেল রয়েছে সেই প্যানেলটাকে বাতিল করতে বাধ্য হচ্ছি বলে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এতে আইনজীবী ফিরদৌস শামীম জানান যে আদালতের কাছে মূলত তিনটি পথ খোলা ছিল। প্রথমত হচ্ছে আদালতকে যে রিট পিটিশন করা হয়েছিল সেই রিট পিটিশনটিকে বাতিল করতে হতো। দ্বিতীয়ত হচ্ছে অযোগ্য এবং যোগ্য প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করা, এবং তৃতীয় যে রাস্তাটি ছিল সেটা হচ্ছে পুরো প্যানেলটাকেই অবৈধ বলে বাদ দেওয়া। আদালতের ক্ষেত্রে প্রথম যে দুটি পথ সেই দুটো পথকে সঠিক বলে মনে হয়নি, অর্থাৎ রিট পিটিশনকে ক্যান্সেল করাও সঠিক বলে মনে হয়নি। এবং যেহেতু এসএসসি এবং রাজ্য সরকার কেউই কারা কারা যোগ্য প্রার্থী এবং কারা কারা অযোগ্য প্রার্থী সেটাকে আলাদাভাবে জানায়নি, সেই কারণে দ্বিতীয় পথটিও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে তৃতীয় পথটিকে, অর্থাৎ গোটা প্যানেলটাকে বাতিল করতে হয়েছে আদালতকে, অর্থাৎ আদালতের কাছে এছাড়া আর অন্য কোনো পথই খোলা ছিল না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে কলকাতা হাইকোর্টের এই রায়কে আপনি কি সমর্থন করেন নাকি সমর্থন করেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।